বুঝবেন, আপনারা বুঝবেন। ঠিক আছে, আমি অসমৰ, যিহেতু আমি অসমীয়াই কওঁ, মাজে মাজে আৰু বাংলা কওঁ, আমাৰ মানে মা বোনে যেমন পঢ়ি আছে, পড়াশোনা যারা করে নাই ওরাও বুঝতে লাগবে। এবার ভোট দিব কিসে আমরা, কিসে ভোট দিব, কিসে ভোট দিব আপনারা বললেন না, ভোট দিব আপনাদেরকে সব ভবিরত যা আমার সরকার ডাঙরিয়া আছে, আমার পার্টির সকল আছে, বিজেপি এজিপি তো আজি বহুত ব্যস্ত আছে, এতে আহিব ধুবরী, মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ধুবরী দশখান মিটিং করব, দশটা সমষ্টিতে মিটিং করব। আর এইবার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কৈছে, আমিও কৈছো যে এইবার মানে ধুবরীত কি হয়েছে, পাল্টা চলছে, পাল্টা চলছে। আগতে তো কি আছিল ধুবরীত, আমি এনে ভোট খেলব লাগে কারণে খেলো, কিন্তু এইবার আমি জিকার কারণে খেলিছো, যার কারণে জাফে ডিস্ট্রিক্ট আমি পাঠিয়ে দিছো। আর এই যে আজ মানুষ ওলাই আছে, আমরা তো বলে নাই আপনাদেরকে যে আপনারা আসুন বিজেপি মিটিং এ আসুন, স্বতঃস্ফূর্তভাবে আছে, হয় না, স্বতঃস্ফূর্তভাবে আছে না, হ্যাঁ না, কেউ কে টাকা পয়সা দিছে নাকি, কেউ কে টাকা পয়সা দিছে, আর ভালো করে বলা মা বোনের টাকা পয়সা দিছে নাকি মিটিং এ আসার জন্য, ওরা নিজে আসছে, ভোট দিতেও না যা, তাও নরেন্দ্র মোদী বলে প্রধানমন্ত্রী হব একটা। আমার ইচ্ছা হয়েছে কি, আমার ইচ্ছা হয়েছে কি যে আমার, আমি অসমের পশ্চিম প্রান্তর মানুষ, অসমের পশ্চিম প্রান্ত বলে কলে কি হয়, বরপেটা সমষ্টি, কোকরাঝার লোকসভা আর লগতে ধুবরি লোকসভা, আমার এই অঞ্চলের মানুষের মানে ইমান মানে দুর্ভাগ্য যে এই দুর্ভাগ্যটা হল কি যে আমি মোদীর সঙ্গে এখন সাংসদ নেই, আমাদের 2014 চনের পিছের সাংসদ, 2014 চনের পিছর প্রধানমন্ত্রী হয়েছিল মোদী, আর মোদী প্রধানমন্ত্রী হওয়ার পিছত আমি দেখিছি যে বহুত দিলীপ শইকীয়া, সর্বানন্দ সোণোৱালে হোক, তপন গগৈ হোক, প্রধান বৰুৱাই হোক, এওঁলোকে কি মোদী ডাঙরের কাষত ডেপুটি জিতে বদর সাহেব, ইউডিএফ থেকে বরপেটা জিতে কংগ্রেস আব্দুল খালেক ভাই, তারপরে আবার কোকরাঝারে জিতে হীরা শর্মা, ওনার ইউডিএফের প্রার্থী, তো এই যে ইউডিএফ আর কংগ্রেস যদি জিতে মোদীর সঙ্গে আমরা কি দেখবো নাকি কোনোদিন, যদি ইউডিএফ আর কংগ্রেস যদি জিকে তাহলে মোদীর লোক তো দেখা না পাবো, কিন্তু মোদীর লোক দেখা পাব লাগলে কি করবো লাগবে, আমার মিত্র জোটের মানুষ যে কোকরাঝারত দিছো আমি, ইউপিপিএলের জয়ন্ত বসুমতারী, ইয়াত দিছো জাভেদ ইসলাম, আর বরপেটা দিছো ফণী ফুকন চৌধুরী, আর এই তিনটা মানুষ যদি জিকি যায় ইনশাল্লাহ, মই কলো যে এই এরিয়ার পরিবেশ এইভাবে সলনি হয়ে যাবে, আগর দিনত আগর ঝুঁকি না থাকে, আগর বীর সিং না থাকে, আগর জুড়া বীর সিং না থাকে, আমি কি বিচার, উন্নয়ন বিচার না, না আমি ডিব্রুগড়ের দরে হব বিচার না, যোরহাটের দরে হব বিচার না, না আমি তেজপুরের দরে লক্ষীমপুরের দরে হব বিচার না, না আর যদি বিচারিব লাগে তেতিয়াহলে আমি পুরোনা যে পরম্পরা, এটা মোদীক কেউ ভোট দিব লাগবে, জাভেদ ইসলামক ভোট দিয়া মানে মোদীক ভোট দিয়া, মোদীক কেউ ভোট দিব লাগবে। আচ্ছা আপনাদের কোশ্চেন, রেশন কার্ড কার কার নাই, হার্ড ড্রাইভ রেশন কার্ড কার কার নাই, এই যে বীর সিং এর যে সবার মানুষ যে রেশন কার্ড আছে, আজকে কিন্তু এক বছর আগে ছিল না কি, হয় না, এক বছর আগতে পাইছে, আর সেইটোর মন্ত্রী মই, সিস্টেমতে আছে 84% মানুষের রেশন কার্ড আছে, এনএফএসএ আইন মতে 100 জন মানুষের ভিতর 84 জন মানুষ রেশন কার্ড মানে আছে কাগজের পত্র, পিছত যদি আমি দেখা পালো যে ইয়াতে 48 লাখ ডুপ্লিকেট রেশন কার্ড, 48 লাখ ডুপ্লিকেট রেশন কার্ড আসলে আমি আধার কার্ডের যেটা কানেক্ট করবো দিলো, তো দেখা পালো যে মোর নাম এটা নন্দরাম দাস, নন্দরাম দাস তো আছে মধুরাম দাসনেরও বানাইছে, যদুরাম দাসনেরও বানাইছে, কালীরাম দাসনেরও বানাইছে, তো আমি এনেকে ডুপ্লিকেট রেশন কার্ড বানাইছি, আর এনেকুৱা 48 লাখ মানুষ কংগ্রেসে বঞ্চিত করে রাখিছে,
আর আজি আমি কি করলো হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত 42 লাখ নতুনক রেশন কার্ড দিছি 42 লাখ চালু কার্ড এইটা কে সম্ভব হয়েছিল নাকি এই যে 42 লাখ মানুষ যে রেশন কার্ড দিছো তার ভিতর ধুবরী অঞ্চল কি পাইছে জানে ধুবরী অঞ্চল পাইছে 4,71,620 জন মানুষে ধুবরী অঞ্চল রেশন কার্ড পাইছে 4,71,000 পাইছে 42 লাখের ভিতর এই জায়গায় কি মানুষ বাস করে এগুলো মানুষ কি হিন্দু পাইছে কি হিন্দু মানুষ পাইছে নাকি 2,98,000 ইয়াত তো 80% তো মুসলিম মানুষ আছে হয় না মানে তো এই ঘরবিলাক কোনে পাইছে মুসলিম মানুষ পাইছে না পোৱা হিমন্ত বিশ্ব শর্মা কৈছে নাকি যে মুসলিম মানুষকে ঘর দিবা না আমাকে তো কোনোদিন বলে নাই তে আজি রেশন কার্ড দিলো আজি ঘর দিলো মোদিয়ে কি কৈছে মোদিয়ে কৈছে যে ধর্ম অনেক ধর্ম আছে হিন্দু ইসলাম খ্রিস্টান জৈন অনেক ধর্ম আছে জাতি আছে 4,75,000